এই চ্যানেলটি একটি ঈশ্বরীয় চ্যানেল। এই চ্যানেলটির উদ্দেশ্যই হলো অন্তরীয় বার্তা আপনাদের সামনে উপস্থাপনা করা। আমরা বাহ্যে সারাদিন মেতে থাকি, তাই আমরা অন্তরে আসতে পারি না, তাই আমরা নিজেকেও জানতে পারি না এবং ঈশ্বরকেও জানতে পারি না। এই চ্যানেলের সমস্ত ভিডিওই অন্তর্জগতের কথা বলে, তাই আপনারা এই চ্যানেলে যুক্ত থাকুন এবং এই ধরনের ভিডিও দেখতে থাকুন। এই জ্ঞানই গুরু শিষ্য পরম্পরায় যুগ যুগান্তর ধরে চলে আসছে। যে জ্ঞান একটা সময়ে শুধু গুহাবাসী মানুষদের জন্যই সংগ্রহীত ছিল, আজ তা সহজ সরল ভাষায় সংসারী মানুষদের জন্য উপস্থাপিত হয়েছে। তাই আমরা এই জ্ঞান শ্রবণ করে নিজেদের পরিবর্তন করে ভগবানের চরণে আশ্রয় লাভ করার পথটা একটু একটু করে মসৃণ করে নিই এবং আমরা নিজেরা পরিবর্তন হই এবং জগৎকে পরিবর্তন করি। কারণ নিজেরা যদি একটু একটু করে পরিবর্তিত হতে পারি, তবেই আমরা সমগ্র জগৎটাকে পরিবর্তন করতে পারবো। চলুন আর বেশি কথা না বলে আমরা ভিডিওতে যাই। আজকের ভিডিওটি হচ্ছে মনই বন্ধন এবং মনই মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। মনই বন্ধন ও মনই মুক্তির কারণ হয়। মানুষ মনেই মুক্ত ও মনেই বদ্ধ। মনই চিন্তার জন্মদাতা। মনেই চিন্তা পালিত হয় এবং সেখানেই তার পুষ্টি লাভ হয়। এ সবই হয় অস্থির মনে। মনের অস্থির চিন্তায় মনকে বদ্ধ করে। মনে যখন চিন্তা থাকে না, তখন মনে ভালো খারাপ কোনো তরঙ্গ তৈরি হয় না। মনের এই চিন্তাশূন্য অবস্থাই হলো জগৎ মুক্ত অবস্থা। আবার মন অধীন থাকলে কোনো চিন্তা বা ক্রিয়ার দ্বারা ঈশ্বরীয় কর্ম এবং লোককল্যাণমূলক কাজ করা যাবে, তা স্থির করতে পারে। এই স্থির অবস্থায় থেকে জীবন ব্যবহারই হলো জীবন মুক্ত অবস্থা। শিশুকালে মানুষের মনে আসক্তি বীজাকারে থাকে। এই শিশু ধীরে ধীরে বড় হয়। শরীর বাড়ার সাথে সাথে মন বিভিন্ন বিষয়ের সঙ্গ করে। এক্ষেত্রে সৎসঙ্গ অপেক্ষা বাহ্য আসক্তিপূর্ণ অস্থির ও অসৎসঙ্গ সে বেশি পায়। এইভাবে আসক্তি অস্থিরতার সাথে থাকতে থাকতে তার শিশু মনে শুদ্ধ মাটিতে আসক্তি অহংকারের বীজগুলি অঙ্কুরিত হয়ে বৃক্ষে পরিণত হয়। বৃক্ষের শাখা কাটলেও তা মরে না, আবার নতুন শাখা জন্মায়। আবার উপড়ে দিতে চাইলেও পারা যায় না, কারণ মাটির অনেক গভীরে শক্ত মূল গাঁথা থাকে। এইভাবে বৃক্ষকে শেষ করা যেমন কষ্টকর, তেমনি আসক্ত মনের অস্থির স্বভাবকে মারাও খুব কষ্টকর। যদি বা কখনো একটু কমে, আবার সময় পেলে মন নতুন করে আসক্তিতে বদ্ধ হয়। কিন্তু গুরুর সাথে সঙ্গ করলে মন সংযত থাকে। মনের বাহ্য আসক্তি বদল হয়ে ঈশ্বরে আসক্তি আসে। মনের তখন আর অস্থিরতা ভালো লাগে না। মন একদিকে বাহ্য চঞ্চলতা কমাতে চায় এবং নতুন করে বাহ্য বিষয়ে জড়ায় না, আবার অন্যদিকে মন স্থিরে যুক্ত থাকতে চায়। আসলে দুই অবস্থা মনে একই প্রভাব ফেলে। বিয়োগে বিয়োগ যোগ অথবা যোগে যোগে যোগ। ছেড়ে স্থির হওয়া অথবা ধরে স্থির থাকা। যখন স্থিরতা পাকা হয়, তখন স্থির অবস্থায় থেকে জীবন ব্যবহার করা যায়। তাই ইহা বদ্ধ জীবন হতে মনের মুক্তি, অর্থাৎ জীবন মুক্তি। এভাবে মুক্তি ও বন্দী দশা উভয়ই মনের অবস্থান থেকে বিচার করতে হয়। স্থির মন মুক্ত বা স্বাধীন এবং অস্থির মনই বদ্ধ বা পরাধীন।